আসসালামু আলাইকুম। আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা। আজকের ক্লাসে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের চূড়ান্ত শর্ট সাজেশন, একবারে শেষ মুহূর্তের এই সাজেশনে আমরা মাত্র 14টি ক বিভাগের প্রশ্ন রেখেছি, 11টি রেখেছি খ বিভাগের এবং গ বিভাগে রেখেছি মাত্র 9টি। এ কয়টি প্রশ্ন পড়লেই তুমি 100% 90% উপর প্রশ্ন কমন পাবে, এইটুকু অ্যাসিওরিটি দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নই দেখাবো, তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিবা। আবারও বলছি, এই সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই 100% কমন উপযোগী, এজন্য একটি প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে না। শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে, শুধু এই সাবজেক্ট নয়, তোমার ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্ট, আমরা সবগুলো সাবজেক্টের সাজেশন তৈরি করে ফেলেছি, একেবারে শেষ মুহূর্তের সাজেশন, এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো চলো এই সাবজেক্টের সাজেশনটা আমরা দেখি। অবশ্যই আমাদের পিডিএফ ফাইল নিতে গেলে পেমেন্ট করতে হবে, এটা মাথায় রেখো। কবিভাগে দেখো, পিওডিও এর পূর্ণরূপ কি? 100% এটা এবার পরীক্ষায় পড়বে, লিখে নাও। তারপরে 6 দফা কর্মসূচি কে পেশ করে? সবগুলো প্রশ্নে 100%, আলাদা করে বলার কিছু নাই আমার এখানে। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? 4 নম্বরে রেখেছি আমরা, কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? 5 নম্বরে, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1000% লিখে নাও, এই প্রশ্নটা আসবেই। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? তারপরে যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল? এটা ক বিভাগেও আসে এবং খ বিভাগেও আসে। দেখো একটু যদি বিস্তারিত লেখো তাহলে কিন্তু খ বিভাগ হয়ে যাবে, সো একটু ভালো করে ব্রড মানে বড় করে এই প্রশ্নের অ্যান্সারটা জানার চেষ্টা করবে। তারপর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় অথবা বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? এটার অ্যান্সার নিয়ে একটু কনফিউশনে পড়ে যাও তোমরা প্রায়ই, কারণ এটার অ্যান্সার হচ্ছে দুটা, ভারত এবং ভুটান। অধিকাংশ বইয়ে কোনো ভারত দেওয়া আছে, কিছু বইয়ে আবার ভুটান দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার কোনটি? দেখো 6 ডিসেম্বর ভারত এবং ভুটান এই দুটি দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তবে ভুটান দেয় দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালের দিকে, ঠিক আছে, এবং ভারত দেয় বিকেলে। সেক্ষেত্রে তুমি ভুটানও লিখতে পারো, ভারতও লিখতে পারো, এইটা নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না, কনফিউশনের কিছু নাই, দুটার মধ্যে যে কোনো একটা লিখলেই হলো। শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1969 সালে গণঅভ্যুত্থানে 2 জন শহীদের নাম লেখো, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তককে? বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? বাংলাদেশের সংবিধান কেমন, লিখিত না অলিখিত? লিখিত। তারপরে সর্বশেষ প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আশা করি এই 14টি প্রশ্নের মধ্যে তুমি 10টি প্রশ্নই কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো খ বিভাগের বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, বসু সোহরদি চুক্তি কি, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে লেখো। তারপর অপারেশন সার্চলাইট কি? 5 নম্বরে লিখেছি যে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ সম্পর্কে লেখো, বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, 7 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের নারীর অবদান আলোচনা করো, সংক্ষিপ্তভাবে তুলে ধরো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখো, জাতীয়বাদ বলতে কি বোঝো, আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে একটি টীকা লিখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে 11 নম্বরে সর্বশেষ প্রশ্ন, মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি? এবার আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করবো। দেখো গ বিভাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 5টা প্রশ্ন লিখলে তুমি 50 মার্ক পাবে, ঠিক আছে, এইটাই তোমার ভালো রেজাল্ট করার কি পয়েন্ট। তো গ বিভাগে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো, এটা বিস্তারিতভাবে তুলে ধরতে হবে, ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করতে হবে, লাহোর প্রস্তাব কি, এর প্রতিপাদ্য বিষয় কি, 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ এবং তাৎপর্য আলোচনা করো, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো, বাঙালির জাতীয়তাবাদ বিকাশে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো, এটা একেবারে লিখে নাও, ঠিক আছে, 1 কোটি% এই প্রশ্ন মনে করে চলে এসেছে পরীক্ষায়। তারপরে 1966 সালের 6 দফার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো, অথবা এখানে দুইটাই একটু ভালো করে জেনে যাবো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো। দেখো মাত্র এই কয়টি প্রশ্ন যদি ঠিকভাবে তুমি পড়তে পারো, আবারও বলছি 100% কমন পাবে, ঠিক আছে, একটা প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করিও না। এছাড়া এই সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সকল সাবজেক্টেরই সাজেশন আমাদের রেডি হয়েছে এবং সাজেশনগুলো আমাদের কিন্তু একদম অধ্যায়ভিত্তিক, এটা আমরা অধ্যায়ভিত্তিক দেইনি, এটা আমরা জাস্ট একটু ঢালাও করে লিখে দিয়েছি, আর এই সাজেশনগুলো অধ্যায়ভিত্তিক এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে, সো সহজে অ্যান্সার তুমি কি খুঁজে পাবা। আর দেখো একটা বিষয় মাথায় রাখবা,
সময় কিন্তু যথেষ্ট রয়েছে, তুমি যদিও সময় নেই কিন্তু তারপর একটু ভেবে দেখো যথেষ্ট সময় রয়েছে, পরীক্ষার মাঝে মাঝে এনাফ ছুটি আছে, এই ছুটিটাকে যদি তুমি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, কাজে লাগাইতে পারো, ভালো রেজাল্ট সারা বছর না পড়েও করা সম্ভব। তো সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর যে কোনো ধরনের পরামর্শ সাজেশনের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও কমেন্ট করে কমেন্টে আমাদের জানাতে পারো।